আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ, নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিষ্পন্দ। আকাশে ফের দুর্যোগের মেঘ, দুঃস্বপ্নের বর্ষপূর্তিতে আবার একটা বিপর্যয়ের আশঙ্কা, আমফানের পর ধেয়ে আসছে আরেকটা ঘূর্ণিঝড়। অতীত থেকে শিক্ষা নিয়ে ঝড়ের হাত থেকে যেমন বাঁচাতে হবে নিজেদেরকে, তেমনি রক্ষা করতে হবে বাগানের গাছপালাকে। বিপর্যয়ের আগে কিভাবে গাছ এবং টব রক্ষা করবেন, তাই নিয়ে এই ভিডিও। ২০২০ সালের বিশে মে বুকে কাঁপুনি ধরিয়ে দিয়ে বয়ে গিয়েছিল আমফান। চোখ বন্ধ করলে এখনো ভেসে ওঠে সেই ধ্বংসলীলার ছবি। বছর ঘুরতে না ঘুরতে আবার একটা ঝড়, কেউ বলছেন যশ, কেউ বলছেন ইয়াস। এই নামটা দিয়েছে ওমান। আরবিতে যশ বা ইয়াস কথার অর্থ হল হতাশা। কঠিন করোনা আবহে চারপাশে যখন আতঙ্ক, লকডাউনের ধাক্কায় হতাশা গ্রাস করেছে মানুষকে, ঠিক তখনই হতাশা বাড়াচ্ছে ইয়াস। কারণ তার কাছে পরাস্ত প্রযুক্তির যাবতীয় কেরামতি। তবু আগে থেকে সাবধান হলে বাঁচা যায় অনেক ক্ষতির হাত থেকে। যাদের ছাদে গ্রিন নেট বা অস্থায়ী ছাউনি আছে, সম্ভব হলে তা খুলে ফেলুন, না হলে সব উড়ে যেতে পারে। ছাদের পাঁচিল, পিলার বা জানালার খোলা কার্নিস থেকে গাছের সব টব সরিয়ে ফেলুন। ঝড়ের দমকা বাতাসে ছিটকে পড়ে গিয়ে বড় বিপদ ঘটাতে পারে। ইট, কাঠ বা লোহার র্যাকের ওপর টব রাখা থাকলে ঝড়ের আগে সেই সব গাছ নামিয়ে রাখুন, না হলে একটা টবও আস্ত থাকবে না, সেই সঙ্গে গাছেরও ক্ষতি হবে। ছাদ বাগানে বা বারান্দায় হ্যাঙ্গিং বাস্কেট থাকলে ঝড়ের আগে তা খুলে নিন, না হলে এগুলোই সবার আগে নষ্ট হবে। যতটা সম্ভব ছোট গাছ ঘরে ঢুকিয়ে রাখুন। বারান্দায় সিঁড়ির কর্নারে কিংবা বাড়ির নিচে যে প্যাসেজ থাকে সেখানে রাখতে পারেন। এছাড়া বড় গাছের নিচে ছোট গাছগুলোকে এভাবেও রাখা যেতে পারে। ছোট ছোট গাছগুলিকে খুব ঘন করে রাখুন, যাতে ঝড়ের দাপটে ফাঁকা জায়গা পেয়ে গড়িয়ে ছাদের এ মাথা ও মাথা না হয়। ছোট গাছের তুলনায় স্বাভাবিকভাবেই বড় গাছ বেশি নষ্ট হয়, তাদের ডালপালা বেশি থাকে, এই জন্য ঝড়ের ঝাপটাও বেশি লাগে। বড় গাছগুলিতে যদি ফুল ফল না থাকে, তাহলে যতটা সম্ভব লম্বা ডালপালা ছেঁটে ছোট করে দিন। বাগানের গাছগুলিকে যতটা সম্ভব দেওয়ালের একদম ধার ঘেঁষিয়ে রাখুন এবং একে অপরের সঙ্গে এইভাবে দড়ি দিয়ে বেঁধে দিন। কিছুটা হলেও এই দেওয়াল ওদের প্রোটেক্ট করবে। যাদের ছাদে কম গাছ আছে, তারা টবের ওপর এক দুটো ইট এইভাবে চাপিয়ে দিন এবং চারপাশে ইট দিয়ে টবটিকে গার্ড করে দিন, যাতে সহজে উল্টে ভেঙে না যায়। গাছগুলিকে পাশাপাশি শুইয়ে দিয়ে দুপাশের দিকে ইট দিয়ে চেপে দিন এবং গাছগুলোর ওপর বেডশিট কিংবা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিন। এইভাবে দু একদিন থাকলে খুব একটা ক্ষতি হবে না। বড় এবং লম্বা গাছগুলোতে যদি সাপোর্ট দেওয়া থাকে, তাহলে ভালো করে দেখে নিন সেই সাপোর্ট শক্তপোক্ত আছে কিনা এবং দড়ি দিয়ে ঠিকমতো গাছ বাঁধা আছে কিনা। আর যেসব গাছে সাপোর্ট দেওয়া দরকার, অবিলম্বে তা করে ফেলুন। মাচা করে যারা শাকসবজি বা ফলের গাছ করেছেন, তারা অবশ্যই চেক করে নিন মাচাটা শক্তপোক্ত আছে কিনা, নাহলে গাছ সহ উড়ে যেতে পারে। ঝড় আসার আগে যতটা সম্ভব শাকসবজি তুলে নিন। বেগুন, লঙ্কা, ঢেঁড়সের মতো গাছগুলিকে সাপোর্ট দিয়ে বেঁধে দিন। ফুল বা ফল আছে এমন গাছ যদি ঝড়ের কবলে পড়ে, তাহলে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ফুল ফল ঝরে যায়, ডাল ভেঙে যায়, ঝড়ের দাপট সহ্য করে থেকে যাওয়া ফুল ফলের গায়ে দাগ হয়ে যায়।
তাই চেষ্টা করুন ছোট ছোট ফুল ও ফলের গাছ ঘরের মধ্যে ঢুকিয়ে রাখার। আর যেসব গাছ খুব বড় কিংবা বড় টব বা কন্টেনারে আছে সেগুলিকে ছাদের একধারে শুইয়ে দিয়ে ইট দিয়ে আটকে দিন। ছাদের মধ্যে যদি খালি গ্রো ব্যাগ, পলিথিন বা প্লাস্টিক প্রভৃতি পড়ে থাকে সেগুলোকে সরিয়ে ফেলুন। দমকা হাওয়ায় এদিক ওদিক উড়ে গিয়ে সেগুলি বিপত্তি বাঁধাবে। ঝাঁট দিয়ে ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সেই সঙ্গে ছাদের ড্রেনেজ হোলগুলি যাতে পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখুন, না হলে ঝড় বৃষ্টির মধ্যে গাছের ডাল পাতা মাটি হোলের কাছে জমে জল পাস করতে বাধা দেবে, ফলে ছাদ ভরে গিয়ে জলে থই থই করবে। সবশেষে একটা কথা বলি, এতক্ষণ যে কাজগুলি করতে বললাম সেগুলো অবশ্যই ঝড় আসার আগে করবেন। ঝড় শুরু হয়ে গেলে ঝুঁকি নিয়ে কখনোই কোনো কাজ করবেন না, তাতে যদি আপনার গাছ নষ্ট হয়ে যায় যাক, প্রিয় গাছ বাঁচাতে গিয়ে নিজেকে বিপদের মুখে ফেলবেন না। আপনি ঠিক থাকলে আবার গাছ হবে, ফুলে ফলে ভরে যাবে আপনার ছাদ বাগান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।